ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য। রাজনীতিতে অনেকটা হঠাৎ করেই তার উত্থান। একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে অনেক হেভিওয়েট প্রার্থীকে টপকে এমপি হওয়াটা ছিল একটা বড় চমক। যোগ্যতা, কর্মদক্ষতা এবং পরিশ্রমী বক্তা হওয়ায় তারিক রহমানের অত্যন্ত প্রিয় ভাজন হিসেবে বিএনপিতে পরিচিত রুমিন ফারহানা। এমপি নির্বাচিত হওয়ার পরপরই রুমিন ফারহানা বিএনপির রাজনীতিতে পাদপ প্রদীপে আসেন এবং গণমাধ্যমে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে পরিচয় করান। নিয়মিত তিনি বিভিন্ন টেলিভিশনের টক শোতে অংশগ্রহণ করেন। এভাবে ধীরে ধীরে বিএনপিতে তার প্রভাব বাড়তে থাকে। একজন মধ্যসারির নেতা হলেও রুমিন ফারহানা কোনো কোনো সময় বিএনপিতে নীতি নির্ধারকের ভূমিকাও পালন করেন। তবে তারিক জিয়াকেই এবার চ্যালেঞ্জ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। একটি গণমাধ্যমকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন ব্যারিস্টার রুমিন। সেখানে তিনি বিএনপির চলমান আন্দোলন সহ নানা বিষয়াদি নিয়ে কথা বলেন। কথা বলেছেন বিএনপির চলমান আন্দোলনের ব্যর্থতা নিয়েও, যেখানে তিনি আন্দোলনের ব্যর্থতার পেছনে নেতৃত্বকে দায়ী করেছেন। উল্লেখ্য যে এখন পর্যন্ত বিশেষ করে নির্বাচনের আগে থেকে বিএনপি যে সমস্ত আন্দোলন, সংগ্রাম বা কর্মসূচি করে আসছিল তা লন্ডনে থাকা তারিক জিয়ার একক সিদ্ধান্তে এবং নেতৃত্বে পরিচালিত হয়েছে। এ ব্যাপারে ঢাকার কোনো পরামর্শকে কর্ণপাত না করার অভিযোগ রয়েছে। ফলে আন্দোলনের নেতৃত্বের যে ব্যর্থতার কথা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এর মধ্য দিয়ে তিনি বস্তুত তারিক জিয়াকে চ্যালেঞ্জ করলেন কিনা সেটি প্রশ্ন সামনে এসেছে। কারণ বিএনপির সমস্ত আন্দোলন কর্মসূচি লন্ডন থেকে ওহি আকারে আসে বলে খোদ বিএনপি বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বিএনপির আন্দোলনের ব্যর্থতার পেছনে রুমিন ফারহানা সাধারণ জনগণকেও দোষারোপ করেছেন। তিনি বলেন, প্রতিটি মানুষকে তার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করার বিষয় আছে। অধিকার আদায়ের লড়াইটা তো 17 কোটি মানুষের। অধিকার আদায়ে বিএনপির নেতাকর্মীরা বারবার রক্ত দিয়েছেন। এছাড়াও বিএনপি যখন নির্বাচনের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা করেছে এবং কর্মসূচি পালন করছে, ঠিক এ সময়ে আন্দোলনের রূপরেখা নেই বলেও জানান বিএনপির এই নেত্রী। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।